প্রকৃতি প্রেমী যুবক লীলানাথ শর্মার প্রশংসনীয় পদক্ষেপ। দিনক দিনে জাগুণত বৃদ্ধি পাইছে প্রকৃতির উপর বন ৰজাৰ অত্যাচার। সমান্তরালভাবে প্রকৃতিক বসাবলৈ উঠি পড়ি লাগিছে জাগুণর এজন প্রকৃতি প্রেমী যুবক লীলানাথ শর্মা। সোমবারে লীলানাথ শর্মায় জাগুণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত এখন প্রকৃতি সম্বন্ধীয় প্রদর্শনী আর গছপুলি বিতরণের কার্যসূচী আয়োজন করে। উক্ত কার্যসূচীত ছাত্র ছাত্রী আর শিক্ষক সকলের উপস্থিতিত প্রকৃতির সজাগতার উপর এক সভা আয়োজন করা হয়। লগতে ছাত্র ছাত্রীর প্রতিভা বিকাশের বাবে অনুষ্ঠিত করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিজয়ী সকলক মানপত্র প্রদান করা হয়। অনাগত দিনবুরত লীলানাথ শর্মাক সকলোয়ে সহায় সহযোগিতা করিলে নিশ্চয় জাগুণখনক বনরুষ্টুর কবলৰ পৰা মুক্ত কৰিব পৰা যাব। আমি এই অঞ্চলৰ হেৰি জাগুণ ডিভিজি গোয়েল জাগুণ হাইস্কুলত এটা অনুষ্ঠান পাতিছো। আমাৰ এই অঞ্চলৰ বহুতখিনি রিজার্ভ ফরেষ্ট আছিল, রিজার্ভ ফরেষ্টত আমাৰ ইয়াত বহুত ধৰণৰ বন্য প্ৰাণী আছিল। আজি রিজার্ভ ফরেষ্ট নাইকিয়াৰ ফলত বহুত হাতী আৰু বন্য প্ৰাণীৰ মানে হেৰি কমি যোৱা গৈ আছে। আৰু তাৰপিছত দুটা নদী আছে, তিৰাপ নদী আৰু ৰিং নদী, তাৰ বেলেন্স একদম তললৈ গৈ আছে। সেইকাৰণে আমি হেৰি ষ্টুডেণ্টক সজাগ কৰিবৰ কাৰণে আগন্তুক দিনত আমি সজাগতা হেৰি ৰাখিবৰ কাৰণে ইয়াত বেলেন্স এটা মিলাই ৰাখিবৰ কাৰণে আমি এই অনুষ্ঠান পাতিছোঁ। জাগুণৰ পৰা ঋতুপৰ্ণ ভূঞাৰ ৰিপৰ্ট, নিউজ 13, নৰ্থ ইষ্ট, অসম।